আওয়ামী সরকারের গেল ১৩ বছরে পল্লী খাতে ৬৯,০০২ কিলোমিটার পাকা সড়ক, ৪,০৫,০৯৯ মিটার ব্রিজ, প্রায় ১১০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ সহ ইউনিয়ন ও উপজেলা পরিষদ ভবন, হাটবাজার, টার্মিনাল, ড্রেন, কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে। ২০১৮ এর নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সরকার ঘোষণা করে আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামে পাওয়া যাবে শহরের সুবিধা। এই অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগকে গুরুত্ব দিয়ে আসছে সরকার। চলতি মেয়াদের চতুর্থ বাজেটেও চলতি বছরের চেয়ে প্রায় ২৫,০০০ কোটি টাকা বাড়িয়ে ৪৪,৬৯০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়। নতুন বাজেটে এই বরাদ্দে সড়ক নেটওয়ার্ক আরও অন্তত প্রায় ১.৫% মতো বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন আগামী ২০২২-২০২৩ অর্থ বছরে পল্লী সেক্টরে ৫,০০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ৭,০০০ কিলোমিটার পাকা সড়ক সময়ান্তর রক্ষণাবেক্ষণ, ১,৯০০ মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ, ৫,৫০০ মিটার ব্রিজ কালভার্ট রক্ষণাবেক্ষণ, ১৪০টি গ্রোথ সেন্টার, হাটবাজার উন্নয়ন। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে ঠিক, তবে এই মুহূর্তের অর্থনীতি বিবেচনায় অপ্রয়োজনীয় নতুন প্রকল্প নেওয়া থেকে বিরত থাকতে হবে, রোধ করতে হবে অপচয়। যতই আমরা এখানে স্পেন্ডিংটা কমায় রাখবো, ততই আপনার মানে যে ধার করে আপনার যে আমার খরচ করতে হবে, ব্যাংক থেকে ধার করতে হবে বা এক্সটার্নাল সোর্স থেকে ধার করতে হবে, সেই চাপগুলো কমে যাবে। বাজেটটাকে আপনার যতটা সম্ভব একটু ছোট রাখতে হবে। উন্নয়ন খাতে বড় বড় প্রজেক্ট নেওয়া যাবে না, এবং মিডিয়াম সাইজের প্রজেক্ট যদি খুব বেশি প্রয়োজন না হয় চলতি অর্থ বছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪২,১৯৩ কোটি টাকার বরাদ্দ রাখা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।